সেপটিক ট্যাঙ্ক থেকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার আজিজ বেঞ্জিরের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আছে বললেন রিজভি বেঞ্জিরের বিষয়ে দুদক তদন্ত করছে চাইলে আজিজেরও তদন্ত করতে পারে বললেন ওবায়দুল কাদের জানাবো আজিজ বেঞ্জির কার সৃষ্টি প্রশ্ন ফখরুলের রেমালের প্রভাবে বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলকে না দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি ইউরোপের তিন দেশের শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সেপ্টিক ট্যাঙ্ক থেকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনুরুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মঙ্গলবার একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে তা এমপি আনারের মরদেহেরই অংশ এর মাধ্যমে চাঞ্চলকর এর হত্যাকাণ্ডের পনেরো দিন পর এমপি আনারের মরদেহের অংশ বিশেষ উদ্ধার হল এর আগে কলকাতা সিআইডিকে সংসদ সদস্য আনুরুল আজিম আনারের দেহাংশের খোঁজে হত্যার ঘটনা ঘটনাস্থলে সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটের কমর সুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করে ঢাকার ডিবি পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করা হয় তারই অংশ হিসাবে আজ সেই সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কের অভিযান চালানো হয় এবং সুয়ারেজ লাইনের পাইপ ভেঙে ফেলা হয় আজিজ বেনজিরের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আছে বললেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন দেশ থেকে যে লক্ষ লক্ষ টাকা পাচার হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য হচ্ছে রাজকোধ শূন্য হচ্ছে আমরা তা শুধু দুজনের কথা বলছি সাবেক সেনা প্রধান এবং পুলিশ প্রধান তাদের যে রূপকথার কাহিনী শুনেছি এরকম আরো যারা সরকারকে নানাভাবে সাহায্য করেছে গুম খুন এবং নানান অত্যাচারে লিপ্ত ছিলেন তাদের কাহিনী তো আমরা জানি না আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে রুহুল কবি রিজভি বলেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান মেনজির আহমেদ এরা যে এত কিছু করছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না আওয়ামী লীগ সরকার কি কিছু জানতো না সরকার বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী রয়েছে তারা তো একেবারে প্রধানমন্ত্রীর কব যায় শেখ হাসিনা যদি আমেরিকায় যান সেখানে আন্দোলন হলে সেই ছবিগুলো তুলে রাখা হয় এবং পরবর্তীকালে সেই আন্দোলনকারী বাংলাদেশে এলে এয়ারপোর্টে গ্রেপ্তার করে তিনি আরো বলেন শেখ হাসিনা লন্ডনে গিয়েছিলেন সেখানে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই ছবিগুলো গোয়েন্দাদের কাছে দেওয়া হয়েছে গোয়েন্দারা আন্দোলনকারীরা যখনই বাড়িতে আসে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দেয় গ্রেপ্তার করে আজকের আওয়ামী লীগ জিয়াউর রহমান সরকারের কাছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের প্রতি জিয়াউর রহমানের অবদান রয়েছে বেঞ্জিরের বিষয়ে দুদক তদন্ত করছে চাইলে আজিজেরও তদন্ত করতে পারে বললেন ওবায়দুল কাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি এই বিষয়ে বলেন সরকারের বিচার করার সৎ সাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপসিন ওবায়দুল কাদের বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে বের করেছে দুদক স্বাধীন এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছে দুদক জানিয়েছে বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে আর আরো তদন্ত হবে সড়ক পরিবহন ও সেতু আরো বলেন তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবেন না শেখ হাসিনার আমলে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন তার বিরুদ্ধে তদন্ত গ্রহণ করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয়তার মনে রয়েছে তার সততা ও পরিশ্রম সরকার দুর্নীতির বিরুদ্ধে সব সময় ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার পরিবর্তনের বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সরকার পরিবর্তনের উপায় দুটি একটি গণ অভ্যুত্থান এবং অন্য আরেকটি হচ্ছে বাস্তব ছিল না গণভূতান তারা করতে পারেনি যে আন্দোলন জনগণ সম্পৃক্ত নয় সে আন্দোলনে কখনো সফল হয় না আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে তারা হক জাতীয় কথা বলেছে সে আন্দোলন কখনো সফল হয় না জনগণ সম্পৃক্ত ছিল না বলেই তাদের আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে তারা গত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পরও ভোটের উপস্থিতি ছিল বিয়াল্লিশ শতাংশেরও বেশি তারা বর্জন করে নির্বাচন ঠেকাতে পারেনি জনগণের অংশগ্রহণও ঠেকাতে পারেনি ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য অপপ্রচার এবং অপরাধীদের ক্ষমা করেছে তাদের আমলে অপরাধীদের কোনো শাস্তি পেতে হয়নি আজ বিএনপির নেতারা বলে থাকেন তারেক রহমানকে কিভাবে শাস্তি দেবে সরকার সরকারের এই মন্ত্রী বলেন শাস্তি তো তারেক রহমান পেয়ে গেছে দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের মামলায় নয় বছর কারাদণ্ড হয়েছে সিঙ্গাপুর অর্থ পাচারের কিছু টাকা বাংলাদেশ ফিরে পেয়েছে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাত বছর সাজা ও বিশ কোটি টাকা জরিমানা হয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলায় তার সাবত কারাদণ্ড হয় এখন শাস্তির বাস্তবায়নটা করা শুরু হয়েছে বলেও জানান তিনি গুমের রাজনীতির গোড়াপর্তন বিএনপির সময় দেশে হত্যা ও গুমের রাজনীতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে গোরাপত্তন হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের তিনি বলেন জিয়াউর রহমানের আমলে তিনি হাজারের বেশি রাজনৈতিক কর্মীকে গুম খুন করেছেন আওয়ামী লীগ এ কথা বলেছেন বলেও তিনি মনে করেছেন বলে বলেছেন অভিযুক্তদের মুক্তি দিয়েছে জিয়াউর রহমান এর মধ্যে দিয়ে তিনি বলেছেন যে অভিযুক্তদের মুক্তি দিয়েছেন এটা সত্য নয় ওবায়দুল কাদের বলেন চট্টগ্রামে এই ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও বলা হয়েছে চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের সঙ্গে জড়িত রফিকুল ইসলামের বিচার কি বিএনপি করেছে এসপি কোহিনুর যার হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তার নির্যাতন দুর্নীতির কথা ঢাকা শহরের মানুষের মুখে মুখে কোহিনুরের বিচার কি হয়েছে তাহলে তামলে সেসব নেতা কর্মী দুর্নীতি করেছে হাওয়া ভবনের দুর্নীতি এসবের বিচার কি তারা করেছে ওবেদুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পঁচাত্তর পরবর্তী সময় একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক যিনি অপরাধীকে নিজের দলের লোকের সাথে ক্ষমা করতে বলেছেন কর্মীদের কি ছাড় দেওয়া হয়েছে বিশ্বজিতের দাসের হত্যার বিচারের কথা সবার জানা আছে আজিজ বেঞ্জির কার সৃষ্টি প্রশ্ন ফখরুলের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজিজ বেনজির কার সৃষ্টি তাদের সৃষ্টি আজিদের অবস্থান কোথায় ছিল কোথা থেকে কোথায় তাকে টেনে তোলা হয়েছে এখন বেনজির আহমেদের হাজার হাজার অপকর্ম বের হচ্ছে সবই লুটের ফিরিস্তি বিএনপি মহাসচিব বলেন এই ধরনের কথা এই রাতের মধ্যে এটা তো তাদেরই তিনি বলেন শাসক গোষ্ঠীর চামড়া মোটা হয়ে গেছে তাদের যত কথাই বলুন না কেন কিছু আসে যায় না কর্মকাত পড়ে না তাদের লক্ষ্য একটাই সেটি হলো লুটপাট করা ক্ষমতায় টিকে থাকার জন্য এবং সেই ক্ষমতাকে ভোগ করা ও লুট করার জন্য এটা করেছে তারা বিরপি মহাসূচিব বলেন তাদের তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা গ্রামে লুটপাট করেছে মধ্যরাতের নির্বাচনে তার নেতারা এখন দেশের বাইরে লুটপাটের টাকা প্রচার করছে এক ভূমিমন্ত্রী দেশের বাইরে তিনশো পঁয়ষট্টি করেছে আমাদের বয়স হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে পারবো না এখন যুবকদের এগিয়ে আসতে হবে স্বাধীনতার সময় দলমত ছেড়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আজ আবার সেই সময় এসে গেছে আজ দেশ মুক্ত করতে হবে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে পাচারকারীদের রুখে দিতে হবে আওয়ামী লীগের উদ্দেশ্যে বিষয়ে মির্জা ফখরুল বলেন তো আপনার অধিনায়ক সরকারের অধিনায় অধীনে নির্বাচন না দিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছেন অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আপনাদের ছিল বেগম খালেদা জিয়া জনগণের আস্থার উপরে সেটাকে বাস্তবায়ন করেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন আজ ভোটের অধিকার নেই ডামি নির্বাচনের মাধ্যমে রাতের আধারে ভোট অনুষ্ঠিত হয় ইসরায়েলকে পাত্তা না দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি ইউরোপের তিন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন নরওয়ে আয়ারল্যান্ড মঙ্গলবার এই তিন দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এই বিষয়টি ইসরায়েলের জন্য ধাক্কা হিসেবে দেখা দিয়েছে একই সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূত দিয়ে বলা হয়েছে ইসরায়েলের শিক্ষককে পাত্তা না দিয়ে আজ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা সবাই শান্তি অর্জন করতে চাই তবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি অপরিহার্য প্রয়োজন তিনি আরো বলেন এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে শুরু হবে ইউরোপীয় দেশে এক দশক আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আবার ফ্রান্সের এমন কোনো পরিকল্পনা নাই ইউরোপের দেশ কয়েকটি দেশে গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার কথা বলে আসছিল তাদের মতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরানোর জন্য দ্বিরাষ্ট্র নীতি কার্যকর হতে হবে অর্থাৎ দখলদার ইসরায়েলের পাশে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র থাকবে সাম্প্রতিক বিষয়গুলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে দেশের দুটি কর্তৃপক্ষ মনে করে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে দেশের বড় একটি অঞ্চল বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে কয়েকটি কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে পড়েছেন তবে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে যদি এখনও প্রায় পৌনে তিন কোটির বেশি গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে এতে বলা হয় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন প্রায় কোটি লাখ গ্রাহক বিদ্যুৎ বিহীন হয়ে পড়েন এর মধ্যে তিন লাখ একুশ হাজার সংযোগ আবার দেওয়া হয়েছে আর বিকেল পাঁচটা পর্যন্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চার লাখ তেপ্পান্ন হাজার একাশিটি সংযোগ বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরইবির আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে পঁয়ষট্টি সমিতির আওতায় আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এর মধ্যে তিরিশটি সমিতির আওতায় বিদ্যুতের দুই হাজার সাতশো আঠারো কোটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে তিরিশটি সমিতির আওতায় বিদ্যুতের দুই হাজার সাতশো সতেরোটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার তিনশো ট্রান্সফর্মার বিনষ্ট হয়েছে ইনসুলেটর ভেঙে বাইশ হাজার আটশো ছিয়াশিটি মিটার বিনিষ্ট হয়েছে এছাড়া স্প্যান হয়েছে সার্বিকভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি একানব্বই কোটি বিশ লাখ টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য